গাড়ি কিনতে প্রযোজ্য হবে নতুন কিছু সুবিধা গাড়ি কেনার সময় পাবেন পনেরো শতাংশ ছাড় সম্প্রতি অটো এক্সপোতে কথা জানালেন পরিবহন ও সড়ক মন্ত্রী নীতিন গড়করি কেন্দ্রের যানবাহন স্ক্র্যাপ নীতির ফলে গ্রাহক ও সংস্থা দুপক্ষের লাভ হতে পারে এই নীতির ফলে গাড়ি বিক্রিতে প্রায় চব্বিশ শতাংশ বৃদ্ধি আসতে পারে স্ক্র্যাপের ক্ষেত্রে গাড়ি বিক্রিতে দশ থেকে বারো শতাংশ বৃদ্ধি পাওয়া যাবে প্রস্তুতকারক সংস্থাও কাঁচামালের ক্ষেত্রে তেত্রিশ শতাংশ খরচ কমবে বলে আশাবাদী গাড়ি কিনবেন ভাবছেন তবে জেনে নিন নতুন প্রযোজ্য সুবিধাগুলো সম্পর্কে গাড়ি কেনার সময় পাবেন পনেরো শতাংশ ছাড় জানালেন খোদ নীতিন গড়করি তবে জেনে নিন ছাড় পাওয়ার সঠিক উপায় স্বভাবত ভারতে ক্রেতাদের গাড়ি কেনার পর প্রাসঙ্গিক একাধিক জিনিসের জন্য আলাদা চার্জ করা হয় যার মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন চার্জ ইন্স্যুরেন্স চার্জ আর সেই কারণে গাড়ির এক শোরুম দাম এবং অন রোড দামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে এই পরিস্থিতিতে সকলেই ভাবতে থাকেন এভাবে মোটা দামের উপর আংশিক হলেও ছাড় পাওয়া যায় কিছুটা হলেও মূল্যের বোঝা কমানো যায় সম্প্রতি অটো এক্সপোতে এই উপায় বাতিলে স্বয়ং পরিবহন ও সড়ক মন্ত্রী নীতিন গড়করি তিনি এমন একটি উপায় বললেন যার মাধ্যমে গাড়ি কিনলে পনেরো শতাংশ অব্দি ছাড় পাওয়া সম্ভব নীতিন গড়করি জানিয়েছেন কেন্দ্রের যানবাহন স্ক্র্যাপ নীতির ফলে গ্রাহক ও সংস্থা দুপক্ষেরই লাভ হতে পারে এই নীতির ফলে গাড়ি বিক্রিতে প্রায় চব্বিশ শতাংশ বৃদ্ধি আসতে পারে বলে মত ব্যক্ত করেন তিনি অটো এক্সপো দু হাজার তেইশে তিনি বলেন স্ক্র্যাপের ক্ষেত্রে গাড়ি বিক্রিতে দশ থেকে বারো শতাংশ বৃদ্ধি পাওয়া যাবে পাশাপাশি প্রস্তুতকারক সংস্থা কাঁচামালের ক্ষেত্রে খরচ কমাতে শতাংশ পারবে তিনি আরও জানিয়েছেন যারা তাদের গাড়ি স্ক্র্যাপ করবেন তারা নতুন গাড়ি অবশ্যই কিনবেন ফলে গাড়ির বিক্রির তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে গাড়ির কোম্পানিগুলিকে মন্ত্রীর পরামর্শ স্ক্র্যাপ সার্টিফিকেট দেখানো ক্রেতাদের গাড়ির দামের উপর ছাড় অবশ্যই দিতে হবে অন্যদিকে অর্থ মন্ত্রকের তরফেও ছাড় দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি প্রসঙ্গত সরকারের স্ক্র্যাপ নীতির অধীনে কারোর গাড়ি যদি পনেরো বছরের পুরনো হয় তাহলে সেটিকে বাতিল করতে হবে এর ফলে সরকার সেই গ্রাহককে একটা সার্টিফিকেট দেবে এক বছরের মধ্যে নতুন গাড়ি কেনার সময় সেই সার্টিফিকেট দেখালে পনেরো শতাংশ অব্দি কর ছাড় পাওয়া যাবে তবে কেউ যদি কমার্শিয়াল গাড়ি কেনেন তাহলে তিনি দশ শতাংশ অব্দি ছাড় পাবেন বলে জানান তিনি